নির্বাচন কমিশনের অফিস থেকে নির্বাচন পরিচালনা হবে না, নির্বাচন পরিচালনা হবে খোকাবাবুর অফিস থেকে। সেখান থেকে ডাইরেকশন আসবে, সেই ডাইরেকশন অনুযায়ী তৃণমূল দলের হয়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশনার। অধীর চৌধুরীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত 30 বছরের ছোট, ইফ নট মোর। অধীরবাবু লজ্জা করে না যে 30-35 বছরের ছোট একজন নেতা তাকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করতে? অধীরবাবু কে? পঞ্চায়েত ভোট কবে? কেন পঞ্চায়েত ভোট ঘোষণা হচ্ছে না? কবে পঞ্চায়েত ভোট ঘোষণা হবে? এতদিন সংঘাত চলছিল এই নিয়ে, এবার পঞ্চায়েত ভোট ঘোষণা হতে না হতেই তর্চা বাঁধল। রাজনৈতিক নেতারা কিভাবে পঞ্চায়েত ভোটের সময় বলে দিচ্ছেন তা নিয়ে অধীর চৌধুরী সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতিকে শূন্য পাওয়া দলের নেতা বলে আক্রমণ করল তৃণমূল। রাজনৈতিক মহলে প্রচলিত যে অদূর ভবিষ্যৎ দেখতে পায় সেই হয় বড় নেতা। এখন রাজ্যে কখন পঞ্চায়েত ভোট হবে তা নিয়ে তৃণমূল এবং বিজেপি এই দুই দলেরই নেতারাই কখনো না কখনো কিছু না কিছু ইঙ্গিত দিয়েছেন। পঞ্চায়েত ভোট ঘোষণা করবে 2রা মে, সব খবর থাকে আমার কাছে, সব খবর থাকে আমার কাছে। একটা ফেজে ভোট করাবে, পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে একদিনে ভোট, যাতে রক্ত গঙ্গা বয়ে যায় বাংলায়, যাতে শত শত মানুষ মারা যায়, এই ব্যবস্থা করছে অত্যাচারী অহংকারী ভাইপোর একমাত্র পিসি। আবার অধীর চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রা চলাকালীনই কবে পঞ্চায়েত ভোট হবে সেই ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বি টিম কংগ্রেসের নেতাদের যোগ্য জবাব আগামী দিন দেবেন, দেবেন বলুন, দেবেন কি না? আমি আপনাকে বলছি, এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন হবে। এরই মধ্যে বৃহস্পতিবার নদিয়ায় জনসংযোগ যাত্রা চলাকালীন পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটেই রাজ্য নির্বাচন কমিশনের 8ই জুলাই এক দফায় পঞ্চায়েত ভোট ঘোষণা করার নেপথ্যে অন্য অভিসন্ধি দেখছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে, পঞ্চায়েত নির্বাচনের নামে, পৌর নির্বাচনের নামে সিম্পলি এখানটায় প্রহসন হয়। প্রথম থেকে আমাদের তাই একটাই বক্তব্য যে রাজ্য নির্বাচনের কমিশনের অধীনে পশ্চিমবঙ্গে নির্বাচন কখনো শান্তিপূর্ণ নিরপেক্ষ অবাধ হতে পারে না। আমাদের সে আশঙ্কা সত্য করে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সেই ধারা মেনেই, সেই ঐতিহ্য মেনেই, অর্থাৎ সন্ত্রাস কারচুপি নৈরাজ্যের যে ঐতিহ্য তৃণমূল এই বাংলার স্থানীয় নির্বাচনগুলোতে চালু করেছে সেই ঐতিহ্য মেনে এবারেও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হয় তিনি একেবারে ভিত্তিহীন প্রলাপ বকছেন, অথবা তার সঙ্গে নিশ্চয়ই সেন্ট্রাল লিডারশিপ বিজেপির আর সিবিআই বা ইডির আঁতাত রয়েছে, তিনি নিশ্চয়ই বিজেপির লোক। অধীরবাবু কে? অধীরবাবু শূন্য পাওয়া দলের রাজ্য সভাপতি, কংগ্রেসকে আর কত নাবাবেন? অধীরবাবু নিজের পদ রাখার জন্য, নিজেদের অস্তিত্ব রাখার জন্য সিপিএম এর চামচাবাজি করছেন, আর এখন বিজেপির দালাল হয়ে গেছে বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস। পঞ্চায়েত ভোট ঘোষণা হতে না হতেই চূড়ান্ত রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। গ্রাম বাংলার এই ভোট ঘিরে আগামী এক মাসের কিছু বেশি সময় বাংলার রাজনৈতিক উত্তাপ কোন জায়গায় গিয়ে পৌঁছয় সেটাই সবচেয়ে কৌতূহলের বিষয়। হংসরাজ সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।